একজন ভাই কমেন্ট করে লিখছে, আমার বৌদি আমার সাথে সবসময় ইয়ার্কি মারে, আমি কিভাবে তার সাথে শারীরিক সম্পর্ক করব। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, বৌদিদের কাজই হচ্ছে দেওরের সাথে ইয়ার্কি মারা, ঠিক আছে? তোমরা যত বৌদি দেখবে, ঠিক আছে, 100 জনের মধ্যে 99টা বৌদি এমন হবে যারা তাদের দেওরের সাথে ইয়ার্কি মারে। কিছু বৌদি আছে যারা শুধুমাত্র নিজের দেওরের সাথে ইয়ার্কি মারে, আবার কিছু বৌদি আছে যারা পাড়াপড়শি প্রত্যেকটা দেওরের সাথে কিন্তু ইয়ার্কি মারে। কিন্তু তার মানে এমনটা না যে সেই বৌদিটা তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছে বা তোমার সাথে প্রেম করতে চাইছে, তোমাকে পছন্দ করে, এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে? তাই সবার প্রথম তো নিজের মাথা থেকে এই চিন্তা ভাবনাটা দূর করে দাও যে সেই বৌদিটা তোমার সাথে প্রেম করতে চাইছে, ঠিক আছে? আর তুমি একটু চেষ্টা করলেই যে তাকে লাগাতে পারবে এমনটাও কিন্তু না। আর দেখো বন্ধুরা, যদি কোনো বৌদি তোমার সাথে সত্যি করে শারীরিক সম্পর্ক করতে মন হয় না, তাহলে দেখবে সে নিজে থেকেই তোমাকে হিন্টস দিয়ে দেবে, ভালো রকম হিন্টস দেবে, একটু আড্ডু নয়, ঠিক আছে? দেখো এই যে ইয়ং মেয়েরা, ঠিক আছে, আই বুড়ো মেয়ে যাদের বিয়ে হয়নি আর যাদের বিবাহিত মেয়ে, এদের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। যদি কোনো আই বুড়ো মেয়ে বা ইয়ং মেয়ে তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে মন হয়, তাহলে সে কী করবে, সে খুব ছোটো ছোটো হিন্টস দেবে। সে কী করবে, তোমার সাথে দু চারটে রোম্যান্টিক কথাবার্তা বললো হয়তো, হ্যাঁ, তোমার দিকে হয়তো কিছুক্ষণ একদৃষ্টিতে তাকাবে, তোমার সাথে নাম্বার এক্সচেঞ্জ করবে, তো এইসব করবে, ঠিক আছে? কিন্তু বৌদিদের যদি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে মন হয়, তাহলে তারা এক দুবারও ভাববে না, হ্যাঁ একবারও ভাববে না, তোমাকে ডাইরেক্ট সে কিন্তু বলে দেবে, ঠিক আছে? তোমার সাথে ডাইরেক্ট উল্টো পাল্টা কথাবার্তা বলতে লাগবে, তো তখনই তুমি বুঝতে পারবে যে সে শারীরিক সম্পর্ক করতে চাইছে। আর ছোটোখাটো টুকটাক ইয়ার্কি বৌদিরা এমনিতেই মারে, সেই বিষয় নিয়ে বেশি চিন্তা ভাবনা করারও দরকার নেই, আর ওই বিষয় নিয়ে অত হ্যান্ডেল মারারও দরকার নেই, ঠিক আছে? হ্যান্ডেল মারার দরকার নেই, এই কারণেই বললাম, এই বেশিরভাগ ছেলে কী করে, তাদের পাড়াপড়শিতে কোনো বৌদি আছে, সে হয়তো তার সাথে সামান্য একটু হেসে খেলে কথা বললে এবং সেই জিনিসটা নিয়ে সারাদিন চিন্তা করবে আর হ্যান্ডেল মারবে। তো এরকম চিন্তা ভাবনা করারও কোনো দরকার নেই, আর এই ধরনের কাজ করারও কোনো দরকার নেই। সেই ইয়ার্কি মারছে, ইয়ার্কি মারুক, তুমিও নিজের মতন থাকো, হ্যাঁ তুমিও দু চারটে ইয়ার্কি মারো, কথা বলো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি সে নিজে থেকেই সত্যি করেই তোমার সাথে লাগাতে চায়, তাহলে দেখবে সে কিন্তু নিজের মুখেই এই জিনিসটা প্রকাশ করে দেবে বা তোমার সাথে এমন উল্টো পাল্টে ইয়ার্কি মারতে শুরু করবে যেটা দেখে তুমি নিজে থেকেই কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? যেমন কীরকম ইয়ার্কি মারবে একটু বলে দিই, তোমার যেমন তোমার প্যান্টের ওই জায়গাটা ধরে টেনে দেওয়া, হ্যাঁ তোমার প্যান্ট খুলে দেওয়া কখনো, অথবা তোমার দুদু ধরে টেনে দেওয়া, তোমাকে জড়িয়ে ধরা, তো এই ধরনের বিভিন্ন রকম কাজ কিন্তু তারা করবে, হ্যাঁ। আর তুমি কারোর সাথে কোন দিন শারীরিক সম্পর্ক করেছো কি না এই সব বিষয়ে জানতে যাওয়া, মানে খুব হট রোম্যান্টিক কথাবার্তা বলবে অথবা রোম্যান্টিক কাজকর্ম করতে শুরু করবে, তখন বুঝবে যে হ্যাঁ এবার কিন্তু লাগাতে দিতে চাই। আর ছোটো খাটো ইয়ার্কি শুনে বা দেখে কিন্তু উল্টোপাল্টা ভাবার কিছু কারণ নেই। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।